আজকে আমি কথা বলবো ওয়ালটন পিমো আরএক্স 8 কে নিয়ে। এটি মূলত পিমো আরএক্স 7 এর আপগ্রেড ভার্সন। বলতে পারেন মিডবাজেটে ওয়ালটনের সেরা একটি স্মার্টফোন, কারণ এই ফোনের স্পেশাল ফিচার হচ্ছে স্টাইলিশ ডিজাইনের সাথে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 5 হোল ক্যামেরা কাট আউট। যদিও এই ফোনে রয়েছে বেশ কিছু উইক পয়েন্ট। সো ফোনটি কেনার আগে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করি। শুরুতেই এই ফোনের বিল্ড কোয়ালিটি ও ডিজাইন নিয়ে কথা বলা যাক। প্রথমবারের মতো এই ফোনটির পিছনের দিকে থাকছে গ্লাস ম্যাটেরিয়াল, যেটি লুকের দিক থেকে আমার মনে হয় ভালোই লাগবে। ডিভাইসটির ডান দিকে থাকছে ভলিউম আপ ডাউন ও পাওয়ার বাটন। বাম দিকে থাকছে সিম কার্ড ট্রে, যেখানে দুটি সিম কার্ড ও একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। এবং নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, স্পিকার গ্রিল, মাইক্রোফোন ও ইউএসবি টাইপ সি পোর্ট। আর ফোনটি পাওয়া যাবে ব্ল্যাক এবং গ্রিন এই দুটি কালার ভেরিয়েন্টে। যাই হোক, ডিজাইনের পরে কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে থাকছে লার্জ 6.55 ইঞ্চির HD+IPS LCD প্যানেল উইথ 2.5D কার্ভ গ্লাস। যদিও প্রোটেকশনের জন্য থাকছে না কোনো কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন, তাই এক্সট্রা ট্যাম্পার্ড গ্লাস ইউজ করা সাজেস্ট হইল। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওয়ালটনের এই ফোনে প্রথমবারের মতো ইউজ করা হয়েছে 5 হোল ক্যামেরা কাট আউট। তবে ওয়ালটনের অজিত ছিল মিড বাজেটের ফোনে অ্যাটলিস্ট HD+এর পরিবর্তে Full HD+এর ডিসপ্লে দেওয়া। এবার আসি এই ফোনের সব থেকে উইক পয়েন্ট, তা হলো পারফরমেন্স নিয়ে। এতে থাকছে মিডিয়াটেক হিলিও P22 অক্টোকোর প্রসেসর, যা এখনকার সময় আনএক্সপেক্টেড। সো পারফরমেন্স নিয়ে বলতে গেলে একেবারে এন্ট্রি লেভেলের চিপসেট ইউজ করে বেটার পারফরমেন্স পাবেন না, এটাই স্বাভাবিক। আর এই ফোনটি একটিমাত্র ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। এখানে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে EMMC 5.1। এছাড়া সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 10, যেটি কিনা অনেকটা ইস্টোক অ্যান্ড্রয়েডের মতো ফিল দেবে। এর সাথে সিকিউরিটি হিসেবে রয়েছে ফেস আনলকের পাশাপাশি রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা ফাস্ট ও অ্যাকুরেট। ওয়ালটন আরএক্স 8 এই ফোনের মোস্ট হাইলাইট ফিচার হচ্ছে এর ক্যামেরা সেটআপ। ফোনটি রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটি 16 মেগাপিক্সেল। এর সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। আর ফোনটি থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো যারা সেলফি লাভার আছেন তাদের জন্য থাকছে এক্সট্রা প্লাস পয়েন্ট। সাথে সাথে যারা ভিডিওগ্রাফি করতে লাইক করেন তারা 1080p রেজোলিউশনে 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। যাই হোক, একদম শেষে এসে বলতে হচ্ছে ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এতে রয়েছে 4000mAh ব্যাটারি উইথ 80W ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি। সো ফাইনালি বলবো ওয়ালটন আরএক্স 8 এই ফোনের প্রাইস নিয়ে। ফোনটির দাম রাখা হয়েছে 15,599 টাকা, যেটি পার্সোনালি আমার কাছে ওভার প্রাইস মনে হয়েছে, কারণ এই সেম প্রাইস সেগমেন্টে পেয়ে যাবেন বেশ কিছু দুর্দান্ত স্মার্টফোন। তাতে থাকছে Full HD ডিসপ্লে, বেটার প্রসেসর এবং বিগ ব্যাটারি। ওভারঅল আমার দিক থেকে বলতে গেলে আমি বলবো এই ফোনটিকে ইস্যু করতে পারেন এবং নিতে পারেন রিয়েলমি Narzo 30, যেটি সম্প্রতি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়েছে। তো বন্ধুরা, এই ছিল ওয়ালটন পিমো আরএক্স 8 এর ফুল স্পেসিফিকেশন। আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারী আসবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।